আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। আজকে মূলত এয়ারড্রপ নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকজনে জানেন যে এয়ারড্রপ থেকে কিন্তু প্রতি মাসে $100 থেকে $150 ইনকাম করা খুবই ইজি একটা ব্যাপার, কিন্তু এয়ারড্রপ সম্পর্কে আমরা হয়তো অনেকজনে জানি না। এয়ারড্রপে কাজ করতে হলে কী কী অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে এয়ারড্রপে জয়েন হতে হয়, কীভাবে উইথড্র নিতে হয়, এটা কিন্তু আমরা অনেকজনে জানি না। তো বিস্তারিত সব কিছু দেখিয়ে দেবো। আর এর আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আজকে ভিডিওটি আসবে একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, শুরুতে আমি বলছি যে $100 থেকে $150 কীভাবে ইনকাম করবো, আসলে ইনকাম করা যায় কি না সেটা আমি একটু আপনাদের দেখে দিই। আমরা এখান থেকে আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখাবো যে এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়া যায় কিনা বা এয়ারড্রপ থেকে হয় কিনা। এখানে আপনারা একটা পেমেন্ট দিতে পারছেন, এখানে দিতে পারছেন। এটা কিন্তু আমরা 461 সেন্টের একটা পেয়েছি, সরি 73 সেন্টের একটা পেমেন্ট পেয়েছি। এটা কিন্তু 1 মিনিটের কম সময় লাগছে জয়েন হতে। আরও অনেক অসংখ্য পেমেন্ট পেয়েছি, সব কিছু বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো। এখানে আপনার এই একটা পেমেন্ট পেয়েছি, এখানে কিন্তু 750টা বিসি এমসি অন টোকেন পেয়েছি, প্রত্যেকটা বিসি এমসি ওয়ানের কিন্তু ভ্যালু কিন্তু 1 সেন্ট করে। আর এখানে 4000 ডিবি টোকেন পেয়েছি। তারপর এখানে আপনার আর টুপড়ে গেলে এখানে যেতে পারেন যে 32টা ইকো পেয়েছি এবং 600টা এএমই টোকেন পেয়েছি, 600 এমই টোকেন, অনেকজনই 700 এমই টোকেন পেয়েছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1600 ইজিটি টোকেন পেয়েছি। এসব এরকম কিন্তু অসংখ্য কিন্তু আমরা কিন্তু পেমেন্ট পেয়েছি। এখন কথা হচ্ছে যে আসলে এর ভ্যালুগুলো কীরকম হতে পারে বা আমরা জয়েন হয়ে কতটুকু ইনকাম করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে 600 এএমই টোকেন পেয়েছি। এখানে বানানটা একটু দেখে নিন লোগোটা, কারণ এটার আমরা ভ্যালুটা দেখব। তো ভ্যালু দেখার জন্য আমরা কী করবো, সিম্পলি এখান থেকে আমাদের কয়েন গেগোতে চলে যাবে। এখান থেকে কয়েন গেগোতে বা কয়েন মার্কেট ক্যাবে কিন্তু প্রত্যেকটা টোকেনের কিন্তু ভ্যালু কিন্তু দেওয়া থাকে। এখান থেকে আমরা সার্চ করব, আপনার আমরা সার্চ করবো এখান থেকে এএমই টোকেনটা সার্চ করবো, যেহেতু এটা লিস্টেড হয়েছে এবং 7 তারিখে কিন্তু এটা ট্রেড করে আমরা কিন্তু অনায়াসে কিন্তু টাকাটা আমাদের পকেটে নিয়ে আসতে পারবো। এখান থেকে এএমই টোকেন লিখলাম, তারপর এখান থেকে এই অপশনটা একটু দেখে নিতে পারেন, এটা কিন্তু অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে। এখানে এই যে এটা আমরা এটা এখানে সার্চ দেব, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা টোকেনের ভ্যালু কিন্তু এখানে দেখা দিচ্ছে যে 0.030 সেন্ট। ঠিক আছে, এই অ্যামাউন্টটা যদি হয় বা আপনার যখন ট্রেড শুরু হবে তখন কিন্তু আপনার দামটা একটু বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এখান থেকে আপনারা অনেকজনের 700 টোকেন পেয়েছেন, বাট আমি 600 টোকেন পেয়েছি, আমি হয়তো কিছু ট্যাক্স স্কিপ করছিলাম এই জন্য। তো এখন ধরেন আমি 600 টোকেন যেহেতু পেয়েছি, 600 টাকা হিসাব করি। তো এখানে দেখতে পাচ্ছেন 600টা এএমই টোকেনের ভ্যালু এখানে দেখিয়ে দিচ্ছে যে $18.12। $18.12কে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে এখানে দেখতে পারবো যে কত হয়। এখান থেকে আমরা 18.12 USD টু BDT। ওকে, এটা আমরা ভ্যালুটা দেখবো যে বাংলা টাকা এটা হিসাব করলে কতটা টাকা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 1538 বাংলাদেশি টাকা পেয়েছি। এটা কিন্তু আমাদের সময় লাগছে মাত্র 1 থেকে 1.5 মিনিট। এখন হিসাব করেন 1 থেকে 1.5 মিনিটে যদি আপনি 1538 টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি বুঝেন যে কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে সবগুলো এয়ারড্রপে কিন্তু আপনাকে পেমেন্ট দিতে দেবে না, এর ভিতরে যাচাই বাছাই করে আপনাকে রিয়েল এয়ারড্রপগুলোতে জয়েন হতে হবে। তো বেশি কথা না বলে আসলে এখান থেকে ইনকাম করা যায় এটা আপনাদের প্রুফ দেখিয়ে দিলাম। এখন কী কী অ্যাকাউন্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বিস্তারিত সব কিছু লিখে রাখছি। যেসব অ্যাকাউন্ট লাগবে এটা কিন্তু আমাদের মাস্ট, এগুলো লাগবে, তাছাড়া কিন্তু আমরা এয়ারড্রপে কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এখানে আপনাকে প্রথমে লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্ট। টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনাকে মাস্ট লাগবে, কারণ এয়ারড্রপগুলো তো মূলত টেলিগ্রামের মাধ্যমেই আসে। আপনারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে সুন্দর করে টেলিগ্রাম লিখে সার্চ দিলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সাইন আপ করবেন মোবাইল নাম্বার বা আপনার ইমেল দিয়ে। সাইন আপ করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, জাস্ট ওখানে ক্লিক করলে হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। তো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে মাস্ট বি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি এয়ারড্রপের যে প্রথম ধাপ সেই ধাপটাও কিন্তু পেরোতে পারবে না, কারণ এয়ারড্রপগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের কাছে চলে আসে। তো দুই নাম্বার অপশন হচ্ছে যে আপনাকে টুইটার অ্যাকাউন্ট লাগবে। টুইটার অ্যাকাউন্টে দিয়ে আপনার কাজ কী, কারণ এয়ারড্রপগুলোর অনেকগুলো টাস্ক থাকে বা তাদের কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো পূরণের মধ্যে নাম্বার ওয়ান থাকে হলো আপনার টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে, টুইটার অ্যাকাউন্ট ফলো করা এবং রিটুইট করা, এর জন্য অবশ্যই আপনাকে টুইটার অ্যাকাউন্ট লাগবে। সিম্পলিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তিন নম্বর অপশন এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনাকে কিন্তু অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কী কাজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে ফলো করা এবং লাভ রিয়্যাক্ট দেওয়া। ঠিক আছে, এই তিনটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট কিন্তু গেল। তারপর চার নম্বর অপশন আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। অবশ্যই কিন্তু আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে।
তো ফেসবুক অ্যাকাউন্ট করার মাধ্যমে কিন্তু সেম আমরা কিন্তু ফলো করতে পারবো বা লাইক দিতে পারবো। তো 5 নম্বর অপশন হচ্ছে জিমেল। অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি চাইলে টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম একই জিমেল দিয়ে খুলতে পারেন। এখন জিমেলের কাজ কী, আপনার যদি একটা জিমেল থাকে যে জিমেলের পাসওয়ার্ড এবং আপনার জিমেলটা সবসময় আপনার মনে থাকবে, অন্যজনই আছে যে ইয়ারডব্লুতে জয়েন করে বা ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলে আপনার জিমেল ভুলে যায়, পাসওয়ার্ড ভুলে যায়, এই ভুলটা যাতে না হয় এই জন্য আপনার কী করবেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। জিমেল অ্যাকাউন্টের কাজ কী, অনেক সময় ইয়ারডব্লুতে বলে যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে, তখন আপনি কী করবেন ওই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার নির্দিষ্ট একটা পাসওয়ার্ড রাখবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনার প্রত্যেকটা ইয়ারডব বা প্রত্যেকটা ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো 6 নম্বর অপশন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এখন কথা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা কাজ করলাম, ঠিক আছে, আমরা প্রথমে এয়ারড্রপে টেলিগ্রাম খুললাম, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং জিমেল, এই 4টা কাজ কমপ্লিট করার পরে আপনাকে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনারা সিম্পলি সাইন আপ করে নেবেন। আর যদি না পারেন তাহলে ইউটিউবে গিয়ে সুন্দর করে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। এখন ট্রাস্ট ওয়ালেটের কাজ কী, আপনার যে ইয়ারডব্লুতে জয়েন করলেন, জয়েন করার পরে আপনার যে রিওয়ার্ডটা থাকবে সে রিওয়ার্ডটা কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে এসে জমা হবে, মানে যখন পেমেন্টের সময় হবে তখন কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপরে আমি একটা সিম্পলি একটা অপশন রাখছি, এটা কোনো অপশন রাখি না, এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আপনি অ্যাক্টিভ থাকতে বলতে আপনি কী বোঝাচ্ছেন, অ্যাক্টিভ থাকতে বলতে আপনাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সে দুটোতে অ্যাক্টিভ থাকতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। বা আপনি যদি অন্য কারোর সাথে কাজ করে থাকেন তাহলে তার ইয়েতে কাজ করবেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন, কারণ কখন কোন ইয়ারড্রপ আসে, কখন কোন ইয়ারড্রপ পেমেন্ট করে সেটা কিন্তু আমরা সবসময় ভিডিও মেক করে থাকি না, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জানিয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু নিত্য নতুন কিন্তু আমাদের ইয়ারড্রপগুলো আমরা শেয়ার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এয়ারটা ইয়ারড্রপ অনেকগুলো কিন্তু ইয়ারড্রপ শেয়ার করে থাকে। এছাড়া কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে, এখানে এই গ্রুপে কিন্তু অবশ্যই আপনি জয়েন হবেন, কারণ এখানে যদি কারো প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়। এখানে আপনার এই গ্রুপে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবেন। আর এখন কথা হচ্ছে যে অনেকজন ইয়ারড্রপে কাজ করতেছেন বাট মানে অ্যাড্রেসগুলো চিনতেছেন না, তো তারা কী করবেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো, আর এয়ারড্রপের জন্য কিন্তু মাস্ট কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকতে হবে, এটা কিন্তু আপনার মাস্ট থাকতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অনেকজনই আপনার অ্যাড্রেস চিনেন না, অ্যাড্রেস বলতে আপনাকে যখন ERC-20 অ্যাড্রেস বলে তখন আপনারা চিনেন না। ERC-20 অ্যাড্রেস বলতে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা বোঝায়, ঠিক আছে, আপনারা একটু ভালোভাবে শুনে নিন। ERC-20 অ্যাড্রেস বলতে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসকে বোঝায়, তখন যখন এটা বলবে তখন আপনারা কী করবেন এখান থেকে অ্যাড্রেস নেবেন, এখানে কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখন হচ্ছে TRC-20 অ্যাড্রেস, তো TRC-20 অ্যাড্রেস বলতে আপনার এই যে TRX যে অ্যাড্রেসটা আছে, ট্রোন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে বোঝায়, ঠিক আছে, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বোঝায়। এটা আপনি যখন চাইবে তখন আপনার এটা দিয়ে দেবেন, TRC বলতে এটা, আর ERC-20 অ্যাড্রেস বলতে ইথিরিয়াম অ্যাড্রেস, এটা এখান থেকে কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে এছাড়া কিন্তু আরও কিন্তু ই রয়েছে, আপনার আর একটু যদি দেখাতে যাই, এখানে অনেকগুলো কিন্তু রয়েছে, এখানে V2V, তারপরে এখানে দেখছেন যে TRC-10, এখানে দেখতে এটা বোঝাচ্ছে, তারপর আরও কিন্তু রয়েছে যে ERC-20 মানে ইকোভি, ERC-20 ইকোভি বলতে আপনার ERC-20 অ্যাড্রেস বলতে আপনাকে বোঝায় যে ইথিরিয়ামের আন্ডারে যতগুলো ERC-20 অ্যাড্রেস রয়েছে ইথিরিয়াম অ্যাড্রেস দিলে ওইগুলোতে কিন্তু পেমেন্ট করে দিবে। এখানে দেখতে এটা কিন্তু সেম, কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু জয়েন হয়েছি, আমরা কিন্তু ইথিরিয়াম অ্যাড্রেস দিয়েছি, বাট আমাদের কিন্তু এখানে কিন্তু এই অ্যাড্রেসে ইকোফি থেকে কিন্তু আমাদের পেমেন্টটা করে দিয়েছে। এছাড়া আরও নিচে হয়তো অনেক ই পাবেন, তো আপাতত আপনার এই দুইটাই লাগে সবচেয়ে বেশি, ERC-20 অ্যাড্রেস আর হলো TRC-20 অ্যাড্রেস, এই দুইটাই আপনাদের বেশি লাগবে, ঠিক আছে, এই দুইটা আপনি ভালোভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এয়ারড্রপের কীভাবে জয়েন হতে হয় এটা হয়তো অনেকজনই জানেন বা অনেকজনই জানেন না, তো তাদের জন্য একটু আপনাদের আর একটু খোলাসা করে আমি একটু দেখি। এখান থেকে যে কোনো একটা এয়ারড্রপ, ঠিক আছে, আমরা যে কোনো একটা এয়ারড্রপে জয়েন একটু করে দেখাই আপনাদের, যেমন এই এয়ারড্রপটা, এই এয়ারড্রপটাতে আমরা কীভাবে জয়েন করছি, এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু দেওয়াই থাকে, ঠিক আছে, এখানে এই ইনফরমেশনটা একটু খেয়াল করবেন। এখানে 1 নম্বরে আপনাকে বলছে যে সাইন আপ বা সাইন ইন করতে লাটোকেনে, ঠিক আছে, আপনার লাটোকেন ওয়েবসাইট লিখে সার্চ দিলে এটা করতে পারবেন। তারপর বলছে ভোট অন টোকেন, আপনাকে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনাকে ভোট দিতে হবে। তারপর বলছে টেক এ স্ক্রিনশট অফ দ্য ভোট পেজ, আপনার যে ভোট দিলেন সেটা একটা স্ক্রিনশট নিতে হবে, তারপর সাবমিট করতে হবে, যা কিন্তু আমি এখানে সিম্পলিভাবে করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইমেল দিয়েছি, আমার এইটা দিয়ে দিয়েছি, এখানে ভোট করছে, ভোটের একটা স্ক্রিনশট দিয়েছি সিম্পলিভাবে। আরও কিন্তু অনেকগুলো রয়েছে সেম একইভাবে কিন্তু আপনাকে জয়েন হতে হবে, তো আমি একটু আপনাদের আর একটু বিস্তারিত দেখাই, এটা কিন্তু বারবার কিন্তু দেখানোর কিছু নাই, যেখানে আপনাকে বারবার দেখাতেই হবে এমনটা নয়।
আর ম্যাক্সিমাম এয়ারড্রপগুলো এমন হয়ে থাকে, যেখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ রুলস এরকম হয়ে থাকে। আর এখানে ম্যান্ডেটরি টাস্ক, ম্যান্ডেটরি টাস্ক বলতে আপনাকে মাস্ট যেগুলো বলবে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জয়েন হতে হবে, আর যেগুলো অপশনাল থাকবে ওগুলো আপনি করলে বেশি পয়েন্ট পাবেন বা বেশি টাকা পাবেন, আর জয়েন না হলে বেশি পয়েন্ট বেশি টাকা পাবেন না, এটাই পার্থক্য। এখন এই এয়ারড্রপটা কীভাবে আপনি জয়েন করবেন, এখানে বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যাট, এখানে চ্যাট আছে, চ্যাটে আপনাকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে চ্যানেলে জয়েন হবেন। তারপর এখানে বলছে টুইট, টুইটার করতে, টুইটারে গিয়ে আপনাকে ফলো বলতে ফলো করতে বলছে, ফলো করবেন। তারপর এখানে বলছে পেজ অ্যান্ড রিটুইট, রিটুইট করে নেবেন, সিম্পলি ব্যাপার। এখানে আপনি যে চ্যাটে আমরা ক্লিক করলাম, চ্যাটে ক্লিক করার পরে এখানে এই যে সরি এটা আমার জয়েন হওয়া নেই, জয়েন হইলাম। তারপর আমরা কী করবো, এখানে চ্যানেল আছে, চ্যানেলে আমরা ক্লিক করলাম, চ্যানেলে আমি জয়েন হয়েছি। তারপর এখানে আপনাকে বলছে যে, তারপর সিম্পলি আমরা ব্যাক করবো। তারপর এখানে আমাদের বলছে যে টুইটার ফলো করতে, আমরা এখান থেকে ফলো করে নেবো। এখানে টুইটারে গেলাম, আমাদের ব্রাউজারে কিন্তু অবশ্যই আমাদের টুইটার অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, মানে লগ ইন অবস্থা থাকতে হবে। তারপর এটা আমরা সিম্পলি এখান থেকে টুইট ফলো করে দিলাম, ফলো করে দেওয়ার পর এখানে আমাদের বলছে রিটুইট করতে, তো সিম্পলি আমরা এখান থেকে রিটুইট করবো। তো রিটুইট করা খুবই ইজি, রিটুইটে ক্লিক করলে এখানে দিতে পারবেন পিন টুইট লেখা রয়েছে, এখানে আপনার কী করবেন সিম্পলি এখানে একটা লাভ রিয়েক্ট দিবেন, লাভ রিয়েক্ট দিলাম। তারপর এখান থেকে আমরা সরি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে রিটুইট লেখা রয়েছে, জাস্ট আমরা রিটুইটে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, এটা আপনাদের ব্যাপার, এখানে যে এটা রয়েছে আপনাদের শুধু পিন পোস্টটা দেখবেন আর কোনোটা দেখার দরকার নেই। তারপর আমরা ইয়েতে চলে আসব, আমাদের টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রাম আমরা চলে আসলাম। তো চলে আসার পর এখন আমাদের কী কী টাস্ক, এখন কিছু প্রমাণ চেয়েছে, সে প্রমাণগুলো আমাদের দিতে হবে। এখানে আমরা নিচে থাকবে সাবমিট মাই ডিটেলস, সাবমিট মাই ডিটেলসে ক্লিক করলাম, চলে আসে টেলিগ্রাম চ্যাট অ্যান্ড চ্যানেল, এখানে আমরা ডান দিয়েছি। তারপরে আপনাকে টুইটারের অ্যাকাউন্ট চেয়েছেন, সরি আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা চেয়েছে, প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর আপনাকে এই যে ERC20 অ্যাড্রেস বলতে আবার আপনাকে বলছে ডু নট সাবমিট ইথেরিয়াম অ্যাড্রেস ফর এক্সচেঞ্জার, মানে এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনি কোনো ইথেরিয়াম অ্যাড্রেস দিতে পারবেন না, আপনাকে ট্রান্সফারের থেকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। ERC20 অ্যাড্রেস বলতে আপনাকে, আর এখানে আপনার উল্লেখ করে দিয়েছে যে ট্রাস্ট ওয়ালেট, মাই ইথার ওয়ালেট এগুলো কিন্তু করে দিয়েছি, আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে জয়েন, তারপরে টুইটার করেছে ইয়েস, তারপর থ্যাংক ইউ, আমার আপনার কাজটা কমপ্লিট, এখানে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা দেখা দিবে। তো এভাবে আপনার মূলত কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পাবেন। আর অনেকজন হয়তো বলতে পারেন যে পেমেন্ট আমরা কীভাবে নেব, তো পেমেন্ট নিতে হলে কিন্তু আপনাকে এয়ারড্রপগুলো কিন্তু অটোমেটিক আপনাকে পেমেন্ট করবে। আর কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলো ওয়েবসাইটে খুলতে হয়, ওই সব কিন্তু আপনার ওয়েবসাইটে দিবে, তখন কিন্তু ওখান থেকে আপনাকে উইডো করে আপনাকে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনার টোকেনটা ভাঙিয়ে বা এক্সচেঞ্জ করে কিন্তু আপনাকে লাইট কয়েন, বিটকয়েন, ইথেরিয়ামে কিন্তু নিতে হবে। তারপর কিন্তু আপনি বিকাশে কিন্তু টাকা নিতে পারেন চাইলে। আর আপনি আজকে এয়ারড্রপে কাজ করেন, কালকে বলবেন যে পেমেন্ট করি পেমেন্ট করি, এরকম করলে কিন্তু হবে না। আপনি 10-15টা এয়ারড্রপে কাজ করবেন, এর ভিতর থেকে 2-1টাতে পেমেন্ট পাবেন বা 10টাতে পেমেন্ট পাবেন, এমন হতে পারে একটা তো পেমেন্ট পাবেন না। তো এভাবে কিন্তু আপনাকে মূলত কাজ করতে হবে, ঠিক আছে। আর আপনার 1-1.5 মাস কাজ করেন তাহলে দেখতে পাবেন কন্টিনিউয়াস প্রতিদিন আপনার পেমেন্ট পাবেন। তো আশা করি বিস্তারিত সব বোঝাতে পারছি, যদি বোঝা থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, আর নতুন দর্শক এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।